আসসালামু আলাইকুম রামবাস প্যারালাল সায়েন্স হাব কর্তৃক আয়োজিত ম্যাথ শর্ট ট্রিক কন্টেস্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি জুবাইর হোসেন ফুয়াদ পড়াশোনা করছি সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা এইচএসসি ব্যথ টোয়েন্টি থ্রি আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা মূলত সিগনোমেট্রির কিছু সিম্পল শর্টকাট মেথড নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি সায়েন্স করে এই প্লাস সাইন স্কোয়ার থার্টি সিক্স প্লাস সাইন স্কোয়ার ফিফটি ফোর কত এটা বুটেক্স বারো তার একটা কোয়েশ্চেন তো এ সকল ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো পদ সংখ্যা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে চারটি পদ আছে তো আমাকে এখানে পদ সংখ্যার নির্ণয়ের কোনো প্রয়োজনীয়তা নেই আমরা দেখতে পাচ্ছি চার আমরা দেখবো যে প্রথম এবং শেষ পদ এই দুটো যোগফল কি নব্বই হচ্ছে কি না প্রথম এবং শেষ পথের যোগ ফল যদি 90 ডিগ্রি হয় তখন আমরা আমাদের পথ সংখ্যা ডিভাইডেড বাই টু এই সূত্র ব্যবহার করে অ্যান্সার করতে পারবো যখন প্রথম ও শেষ পনের যোগফল 90 ডিগ্রি হবে কিংবা একশো আশি ডিগ্রি হবে তখন আমরা এই পথ সংখ্যা ডিভাইডেড বাই টু এটা ইউজ করব। তাহলে আমাদের সিম্পলি কী হবে এক দুই তিন চার আমাদের মোট পথ সংখ্যা চারটি তাহলে আমাদের অ্যান্সার হবে তো কারণ 4 ভাগ 2 ইকুয়াল টু 2 যদি আমরা অঙ্কটা বড় করে করতাম তাহলে আমাদের অঙ্কটা কিছুটা এরকম দেখতে হতো তো এত বড় ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নাই আমরা सिंपली 5^ ডিভাইডেড বাই 2 দিয়ে এই এমসিকিউটা সলভ করতে পারি চলো তাহলে পরবর্তী क्वेश्चनে যাওয়া যাক আচ্ছা তাহলে এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখি sin^2 0 sin^2 10 sin^2 20 ডট 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 sin^2 90 তার মানে এখানে আরও বেশ কিছু পদ আছে যেগুলা ডট ডট দিয়ে রাখছে মানে এর মধ্যে আছে কিন্তু সেগুলো দেওয়া নাই তাহলে আগের প্রশ্নে আমরা কিন্তু পথ সংখ্যা নির্ণয় করিনি কারণ ওখানে স্পষ্ট চারটা পদ দেওয়া ছিল কিন্তু এক্ষেত্রে আমাদেরকে ম্যাথ করার আগে পথ সংখ্যাটা নির্ণয় করতে হবে আমরা আগে দেখি যে আমাদের প্রথম এবং শেষ পদের যোগফল নাইনটি ডিগ্রি কিনা তাহলে জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি হ্যাঁ এদের যোগফল নাইনটি ডিগ্রি আমরা এখন পদ সংখ্যা বের করার সূত্রটা দেখে নেই পদ সংখ্যা কলস টু শেষ মাইনাস প্রথম ডিভাইডেড অন্তর যোগ এক তার মানে আমাদের যেহেতু জিরো প্লাস নাইনটি ডিগ্রি হয়েছে তাহলে আমরা পথ সংখ্যা ডিভাইডেড বাই টু এই সূত্র দিয়ে করতে পারবো তাহলে উত্তর বের করার জন্য আমাদেরকে অবশ্যই পথ সংখ্যা ইউজ করবো আমরা তাহলে আমরা পথ সংখ্যাটা নির্ণয় করি পথ সংখ্যা ইকল নাইনটি মাইনাস জিরো ডিভাইডেড বাই টেন এখানে হচ্ছে নয় যোগ এক ইকুয়ালস টু দশটি তার মানে আমার এই সাইন স্কোয়ার জিরো থেকে সাইন স্কোয়ার নাইনটি পর্যন্ত মোট দশটি পদ আছে তাহলে আমাদের পথ সংখ্যা তো নির্ণয় হয়ে গেছে তাহলে আমরা সিম্পলি এখন উত্তর বের করার জন্য বাই তার মানে দশ ভাগ দুই টু পাঁচ এবং এই উপায়টা শুধুমাত্র সাইন সাইন না এবং উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই এই উপায়ে সাইনের পরিবর্তে কস থাকলেও কোনো সমস্যা হবে না তাহলে আমরা আমাদের সঠিক উত্তর পাচ্ছি সেটা হলো পাঁচ তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই আমরা এই মাত্রই বলছিলাম যে সাইনের পরিবর্তে যদি কস থাকে তাহলে কোনো সমস্যা হবে না এখানে কস দিয়ে একটা প্রশ্ন আছে যে স্কোয়ার 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 ফাইভ ফাইভ ডিগ্রি ডিগ্রি টেন প্লাস প্লাস ফিফটিন ডট ডট এইটটি টু কত তো এখন আমরা ফার্স্টে দেখছি যে ফাইভ ডিগ্রি এবং এইটটি ফাইভ ডিগ্রি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি হচ্ছে তার মানে আমরা পথ সংখ্যা ডিভাইডেড বাই টু এই সূত্র ইউজ করতে পারবো প্রথমে শেষ করে যোগফল যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে আমরা পথ সংখ্যাটা নির্ণয় করে ফেলি এইটটি ফাইভ মাইনাস ফাইভ

প্রশ্নটি হলো কস স্কোয়ার জিরো ডিগ্রি প্লাস কস স্কোয়ার টেন ডিগ্রি প্লাস কস স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি প্লাস ডট 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 কস স্কোয়ার এইট ডিগ্রি ইকোয়ালস টু কত আমরা আগের যতগুলো প্রশ্ন দেখেছিলাম প্রত্যেকটার শেষ পর্যায়েটা এবং প্রথম এই দুটো যোগফল কিন্তু নাইনটি ডিগ্রি হতো কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি হচ্ছে না এক্ষেত্রে যোগ করলে জিরো ডিগ্রি এবং এইট ডিগ্রি যোগ করলে হচ্ছে এইটটি ডিগ্রি মানে নাইনটি ডিগ্রি কিংবা ডিগ্রি কোনটাই হচ্ছে না তো এক্ষেত্রে অবশ্যই সংখ্যাটা নির্ণয় করতেই হবে তো আমাদের পথ সংখ্যার সূত্র লেখা আছে আমরা পথ সংখ্যা প্লাস ওয়ান তার মানে কজ স্কোয়ার জিরো থেকে কজ স্কোয়ার এইট টি পর্যন্ত মোট নয়টি পদ আছে এখন আমরা খেয়াল করি যে আমাদের এই প্রথম পদ এবং এই শেষ পদ এই দুটো যোগফল নব্বই ডিগ্রি নয় এই যে দ্বিতীয় পদ যেটা আছে কজ স্কোয়ার টেন এবং শেষ পদ যেটা আছে কজ স্কোয়ার এইটটি এদের যোগফল কিন্তু ঠিকই নব্বই ডিগ্রি হচ্ছে তো আমরা কী করতে পারি আমরা এই কজ স্কোয়ার টেন থেকে কজ স্কোয়ার এইটটি মানে প্রথম পদটাকে আলাদা রেখে আমরা এই কজ স্কোয়ার টেন থেকে কজ স্কোয়ার এইট টি পর্যন্ত আমাদের পদ সংখ্যা ডিভাইডেড বাই টু এই সিস্টেমে কিন্তু আমরা করতে পারি তাহলে দেখো এই দুটার কিন্তু যোগফল নাইনটি ডিগ্রি তাহলে আমরা যদি এখন সিম্পলি cos square 10 থেকে cos square 80 পর্যন্ত পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 দিয়ে বের করি তাহলে আমাদের কি হয় আমরা প্রথমে cos square 0 ডিগ্রিটাকে আলাদা করলাম এবার আমরা এই টুকুর মান নির্ণয় করব cos square 10 থেকে cos square 80 পর্যন্ত তাহলে এদের মান হবে দেখো এখানে মোট পদ ছিল 9টি কিন্তু যখন আমরা cos square 0 ডিগ্রি আলাদা করলাম তখন কিন্তু 8টি পদ হয়ে গেছে তার মানে আমরা পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 দিলে কি হবে 8 ভাগ 2 হবে তার মানে হবে কত 4 তার মানে cos square 10 থেকে cos স্কয়ার 80 পর্যন্ত মান 4 তার মানে 4 এর সাথে যদি আমরা cos স্কয়ার 0 ডিগ্রি যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত आंसरটি পাওয়া যাবে তাহলে আমরা সবাই জানি একদম বাচ্চাকালের পড়া cos স্কয়ার 0 এর মান 1 তো এখন আমাদের cos স্কয়ার 0 4 to 1 4 to 5 তার মানে আমাদের आंसर হচ্ছে 5 আমরা তাহলে এবার পরবর্তী স্লাইডে যাই আচ্ছা এবার আমরা আরেকটা প্রশ্ন দেখছি tan 15 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 45 ডিগ্রি tan 60 ডিগ্রি tan 75 ডিগ্রি ইকুয়ালস টু কত এই ধরনের প্রশ্ন অ্যান্সার করার জন্য আমাদের এই ফিফটি ডিগ্রিতে আমরা যদি ধরি থিটা ওয়ান এবং এই সেভেন্টি ফাইভ ডিগ্রিতে যদি আমরা ধরি থিটা টু তাহলে আমরা একটা সূত্র দেখে নেই যখন থিটা ওয়ান প্লাস থিটা টু ইকাল টু নাইনটি ডিগ্রি হবে তখন টেন থিটা ওয়ান ইন্টু টেন থিটা টু ইকোয়ালস টু ওয়ান হবে তার মানে আমার এখানে ফিফটিন ডিগ্রিকে যদি থিটা ওয়ান ধরি এবং সেভেন্টি ফাইভকে যদি থিটা টু ধরি আমাদের দুটা যোগফল অবশ্যই নাইনটি ডিগ্রি হচ্ছে তার মানে সিম্পলি আমাদের এই টেন ফিফটিন ডিগ্রি ইন্টু টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি ইকোয়ালস টু ওয়ান হবে তাহলে এই দুটোকে আমরা যদি এখন আলাদা করে গুণ করি তাহলে আমাদের টেন ফিফটিন ইন্টু টেন সেভেন্টি ফাইভ ইকোয়াস টু ওয়ান সেমভাবেই টেন থার্টি এবং টেন সিক্সটি থার্টি প্লাস সিক্সটি ইকলস টু নাইনটি ডিগ্রি হয় তার মানে টেন থার্টি ইন্টু টেন সিক্সটি ইকস টু ওয়ান হবে এবং টেন ফোরটি ফাইভ এটা আলাদা থাকে এবং এটার মানে ওয়ান তার মানে আমরা দেখতে পেলাম টেন ফিফটিন ইন্টু টেন সেভেন্টি ফাইভ ইক টু ওয়ান

থিটা ওয়ান প্লাস থিটা টু ইকোলস টু নাইনটি ডিগ্রি হবে তার মানে কি হয় আমরা এই সূত্রটা দেখে নিই যে থিটা ওয়ান প্লাস থিটা টু ইকোয়ালস টু নাইনটি তার মানে টেন থিটা ওয়ান ইন্টু টেন থিটা টু ইকলস টু ওয়ান তার মানে এখন ফাইভ থিটা প্লাস ফোর থিটা ইকালস টু নাইনটি নাইনটিটা ইকোয়ালস টু নাইনটি তার মানে থিটার মান হচ্ছে দশ নব্বই ভাগ টেন ইকোয়ালস টু দশ এখন আমরা যদি টেন থ্রি থিটাতে থিটার মানটা বসিয়ে দিই তাহলে হবে টেন থার্টি ডিগ্রি ডিটার মান ওয়ান বাই রুট থ্রি এবার তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সাইন সেভেন্টি ফাইভ প্লাস সাইন ফিফটিন ডিভাইডেড বাই সাইন সেভেন্টি ফাইভ মাইনাস সাইন ফিফটিন টু কত আমরা এই ধরনের ম্যাথ করার জন্য আমাদেরকে প্রথমে প্রশ্নটাকে একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে সেই ফর্ম্যাটটা কি আমাদের এই যে সামনের যে দুইটা সাইন আছে এদেরকে আমরা কজে কনভার্ট করব তাহলে এই দুটো সাইনকে আমরা কজে কনভার্ট করব তাহলে সাইনকে কজে নিয়ে যাওয়ার জন্য

আর আমরা যদি অঙ্কটা বড় করে করতাম তাহলে আমাদের অঙ্কটা এইভাবে করতে হতো তো আজকের যে লাস্ট ম্যাচ সেটাই যায় এখানে কিন্তু সেম গত প্রশ্নের মতোই জাস্ট প্লাস আর মাইনাস এই দুটা অদল বদল হয়েছে তাহলে সাইন সেভেন্টি ফাইভ মাইনাস সাইন ফিফটিন সাইন সেভেন্টি ফাইভ প্লাস সাইন ফিফটিন টু কত আমরা প্রথমে এই সামনে দুটো সাইনকে কজে কনভার্ট করব কারণ আমাদেরকে ফরম্যাটে আনতে হবে তো আমরা সেম সূত্র অ্যাপ্লাই করবো

টু টেন থার্টি ডিগ্রি বা ওয়ান বাই রুট থ্রি তো আজকে আমাদের ক্লাস্টা শেষ সকলকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য আসসালাম আলাইকুম